वेलकम टू पायल्स किचन। चिकेनेर लाल झोलेर रेसिपी निये एसेछि। এই চিকেনের ঝোল লুচি বা ভাতের সাথে সার্ভ করতে পারবেন। এখানে বড় সাইজের আড়াইটা পেঁয়াজের টুকরো আছে, তিনটা গোটা রসুন ছুলে রাখা আছে, 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, 15টা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, আমরা একটু ঝাল ঝালই খাই। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। পেঁয়াজ আদা রসুন লঙ্কা মিক্সিতে একটু নুন দিয়ে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, তবে আপনারা চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারেন। এখানে অর্ধেকটা পেঁয়াজ একদম পাতলা পাতলা চিকন চিকন কাটা আছে, এটা পেস্ট করব না, কুচিয়ে রাখব। মিহি পেস্ট করে নিয়েছি। এখানে 750 গ্রাম লোকাল চিকেন কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আগের দিন ফ্রিজে রাখা ছিল, তাই একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা হয়েছে। চিকেনে নুন অ্যাড করে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট, 1 চা চামচ, ল্যাপা ল্যাপা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ফ্রেশলি গুঁড়ো করা অ্যাড করে দিচ্ছি। খুবই ভালো ফ্লেভার আসে, আর চিকেনে গোলমরিচ গুঁড়ো দিতেই হয়, হেলদের জন্য ভালো গোলমরিচ গুঁড়ো। দই অ্যাড করবো না, দইয়ের বদলে 1 টুকরো লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে কী হয়, চিকেন সফট হয়ে যায় আর চিকেনের ভেতরে নুন মশলা ভালোভাবে ঢুকে যায়। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জলে গুলে রেখেছিলাম কালারের জন্য অ্যাড করে দিচ্ছি, আপনারা না চাইলে অ্যাড করতে হবে না, জলে গুলে রাখলে কালারটা ভালো আসে। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারের বদলে কিছু শুকনো লঙ্কা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে বিচিটা বের করে দেবেন, বিচিতে বেশি ঝাল হবে। মিহি করে বেটে নেবেন লাল রঙের জন্য, কালারটা ভালো আসবে। মশলার পেস্টটা যে করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি, কাঁচি অ্যাড করে দেব। অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। 40 ml মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। হাত ধুয়ে নিয়েছি, সব দিয়ে চিকেন ভালো করে মেখে নেব। যত ভালোভাবে মাংস মাখা হবে ততই বেশি টেস্টি হবে। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, এতে টেস্ট অনেক বেড়ে যাবে আর চিকেনের ভিতরে নুন মশলা ভালোভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করে। আধ ঘন্টা ঢেকে রেখে দেব। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি আলু ভাজার জন্য, একটু নুন অ্যাড করে দিচ্ছি, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 8 টুকরো পারবয়েল করে রেখেছি, 8 টুকরো আলু পারবয়েল করে রেখেছি অ্যাড করে দিচ্ছি। আপনারা না চাইলে বয়েল করতে হবে না, ওদের থেকে মিডিয়াম হিটে আলু ভেজে নেব লাল লাল করে, নেড়ে দিচ্ছি। আলু লালচে আর ক্রিস্প হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আলু ভাজার তেল আছেই আর তেল অ্যাড করার দরকার নেই। এখানে 3টি ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, 1টা স্টিক দারচিনি,
তিনটি লবঙ্গ, বড় কালো এলাচ একটা ফাটিয়ে রেখেছি, ছোট এক টুকরো জায়ফল, একটা গোটা জায়ফলের চার ভাগের এক ভাগ, 1/4, একটুখানি জৈত্রি, অরেঞ্জ কালার দেখছেন যে একটুখানি জৈত্রি, জৈত্রি আর জায়ফল বেশি দিলে তিতো লাগবে, আর দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি, হিট লো আছে, নয় গোটা গরম মশলা পুড়ে যাবে, নেড়ে দিচ্ছি। গোটা গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আর ক্রিস্প হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি। ম্যারিনেটেড চিকেন অ্যাড করে দেব, কাঁচিয়ে অ্যাড করে দেব। মিডিয়াম হিটে চিকেন কষিয়ে নেব, জোরে জোরে নাড়বো না, চিকেন কেটে যাবে। হালকা হাতে আস্তে আস্তে নেড়ে কষিয়ে নেব। চিকেনের বয়েল এসে গেছে, খেয়াল রাখতে হবে নিচ যাতে পুড়ে না যায়। যখন নিচে একটু একটু লাগতে শুরু করবে তখন ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। চিকেন 10 মিনিট কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর একটু কষাবো ভাজা আলু দিয়ে, এতে ভাজা আলুর ভেতরে টেস্ট আর ফ্লেভার ঢুকে যাবে মশলার। চিকেন টোটাল 20 মিনিট কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি, ঠান্ডা জল অ্যাড করতে হয় না মাংসে, আর যে কোনো তরকারিতে ঠান্ডা জল অ্যাড করতে হয় না, পানসে হয়ে যায়। একটু বেশি করে গরম জল অ্যাড করে দিলাম কারণ এটা ঝোল করব। হিট হাই করে দিয়েছি, বল আসতে দেব, মিক্স করে দিচ্ছি। ঝোলে বয়েল এসে গেছে, হিটটা লো করে ঢেকে কুক করবো যতক্ষণ না চিকেন সিদ্ধ হচ্ছে। 15 মিনিট ঢাকা দিয়ে কুক করেছি, চিকেন কুক হয়ে গেছে, চিকেনের ভেতরটা হোয়াইট হয়ে গেছে, তার মানে চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার হিটটা বাড়িয়ে কিছুক্ষণ 2-3 মিনিট টক বগিয়ে নেব, এতে পানসে ভাত কেটে যাবে। এবার গ্যাস অফ করে 1 চা চামচ ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে মিক্স করে দেবো। ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে, যেহেতু জিরে ধনে গুঁড়ো ইউজ করিনি তাই গরম মশলা গুঁড়োটা একটু বেশি করেই অ্যাড করলাম, আপনারা চাইলে এর থেকে একটু কমও অ্যাড করতে পারেন। মিক্স করে দিয়েছি, এবার 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো, নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে।